Welcome everyone, this is Sodeep from E4GME. তোমাদের জিডি টেস্ট টেন অফ মেটেরিয়াল এর মধ্যে দুটো মেইন টপিক পড়েছে, তোমাদের সেকেন্ড টপিক, ঠিক আছে, সেটা হচ্ছে শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল স্ট্রেস স্ট্রেনের, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট, যেটাকে আমরা অনেক সময় এসএফ এসএফ আর বিএম এসএফ আর বিএম নামেও আমরা। তো এট ফার্স্ট দেখতে পাচ্ছ আমার কাছে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ঠিক আছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বিম, ঠিক আছে, একটা বিম। এই বিমটা দুটো সিম্পলি সাপোর্ট দুটো সাপোর্টের ওপর দাঁড় করানো আছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ ওপরে এর মাঝখান করে, ঠিক মাঝখান করে একটা 10 কিলোনিউটনের ফোর্স এসেছে ওপর দিক থেকে, ঠিক আছে। তো কি হয়েছে, আমার যে দুটো সাপোর্ট আছে সেই সাপোর্টের ফোর্স কোন দিকে পাবো? আমার ওপর দিকে ফোর্স নিশ্চয়ই হবে, ঠিক আছে, যে দুটো সাপোর্ট আছে সাপোর্টের তো ফোর্স কোন দিকে হবে, ওপর দিকে ফোর্স। আর তোমার কিলো নিউটন যে ফোর্সটা পড়ছে সেটা তো সে কেমন হয়, নিচের দিকে ফোর্সটা পড়ছে। তো এর ফলে কি হচ্ছে, যে তোমার বিমটা আছে বিমটা দুটো ভাগ হওয়ার চেষ্টা করছে, মানে দুটো জিনিস হচ্ছে এর মধ্যে, একটা জিনিস হচ্ছে এর মাঝখান থেকে এটা ভেঙে যাওয়ার চেষ্টা করে, ভেঙে যাওয়া মানে এরকম টাইপের ভেঙে গিয়ে দুভাগ হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে বিমটা বিমটা আস্তে আস্তে বসে গিয়ে এরকম করে বেঁকে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই যে ভেঙে যাওয়ার চেষ্টা এটাকেই বলা হয় তোমার শেয়ার ফোর্স, যে ফোর্সটার জন্য হচ্ছে। আর যে বললাম বেঁকে যাওয়ার চেষ্টা বা বেঁকে যাওয়ার বেন্ডিং করার যে মোমেন্টটা সেটা হচ্ছে তোমার বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। তো আমি শেয়ার ফোর্সটা একটু আলোচনা করি, কথা বলছি শেয়ার ফোর্স মানে তুমি ধরো একটা এখানে তোমার কাছে দেশলাইয়ের বাক্স বা একটা পিচবোর্ডের বাক্স আছে, ঠিক আছে, তুমি এটাকে এখান থেকে ধাক্কা দেবে, ধাক্কা দেওয়ার ফলে তোমার দেখবে এটা এরকম শেপ হয়ে গেছে, ঠিক আছে। তা ঠিক আছে, এইটাকেই বলে কিন্তু আমার শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স মানে হচ্ছে শেপটা চেঞ্জ হয়ে যাওয়া কিন্তু নিজের জায়গাটা ধরে রাখা, ঠিক আছে। শেপটা চেঞ্জ হয়ে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া, এরকম ভাগ হয়ে যাওয়া বা শেপটা চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে কিন্তু যে ফোর্সের জন্য হয় এটাকে শেয়ার ফোর্স। তো আমার যে সিম্পলি সাপোর্টেড বিমের যে শেয়ার ফোর্সটা সেটা দুটো ডাইরেকশন আছে, ঠিক আছে, যে এখানে যে ফোর্সটা হচ্ছে তার ফলে ভাগ হয়ে যেতে পারে। এবার ভাগটা কিন্তু দুভাবে হতে পারে, একটা হচ্ছে এই যে রাইট লেফট পার্টটা, লেফট পার্টটা ওপরে উঠে যেতে পারে, রাইট পার্টটা নিচে নেমে যেতে পারে, ঠিক আছে। এরকম যদি হয় এই শেয়ার ফোর্সটাকে ডাইরেকশনটাকে বলে পজিটিভ শেয়ার ফোর্স, ঠিক আছে। এই ডাইরেকশন গুলো কিন্তু সাইন গুলো কিন্তু মনে রাখবে, কারণ এই সাইন গুলো তোমার ম্যাথামেটিক্স করতে খুব কাজে লাগবে। আর সেকেন্ডলি যদি বলি এটা নিচে নেমে যাচ্ছে, মানে লেফট এর টা নিচে নেমে যাচ্ছে মানে রাইট এর পার্টটা উপরে উঠে যাচ্ছে, এটাকে এটাকে বলে নেগেটিভ শেয়ার ফোর্স, ঠিক আছে। তো সাইনটা বলে দিলাম, এটাকে বলে পজিটিভ, এটাকে বলে নেগেটিভ, ঠিক আছে। তো আমরা এবার বেন্ডিং মোমেন্টে চলে যাচ্ছি। তো আমরা এখন বেন্ডিং মোমেন্ট নিয়ে আলোচনা করবো। বেন্ডিং মোমেন্ট ঢোকার আগে বলে দিই, আমি এই যে সবগুলো আজকে যা পড়াগুলো নোট সব নোটের আকারে আমি এক জায়গায় করেছি, করে এবং তোমাদের পিডিএফ আকারে কিন্তু নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ওটা ডাউনলোড করে নিতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে। তো এই যে বেন্ডিং মোমেন্টটা যেটা বললাম, এটাকে আমি মাঝখানে যদি আমার ফোর্স পড়ে, ফোর্স পড়ার পরে দেখো একটা চেষ্টা করো বিম নিচের দিকে বেঁকে যাওয়ার, ঠিক আছে। এই বেঁকে যাওয়ার ফলে এর যে ফোর্সটা পড়ছে এটাকে বলে বেন্ডিং মুভমেন্ট। যদি এটা নিচের দিকে বেঁকে যায় তার মানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোমেন্টটা হয় তাহলে এটাকে বলে পজিটিভ পজিটিভ তোমার বেন্ডিং মুভমেন্ট। আর যদি এটা উল্টো দিকে হয় মানে ক্লকওয়াইজ যদি এরকম ভাবে বেঁকে যায় এটাকে বলে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট। তার নাম আছে, এটাকে বলা হয় তোমার, এটাকে বলা হয় হচ্ছে স্যাগিং, ঠিক আছে, আর এটাকে বলা হয় হগিং। এটা কিন্তু তোমার শর্ট কোশ্চেনে আসতে পারে তাই বলে দিলাম আমি, ঠিক আছে। তো আমি কিন্তু পুরো সাইন ব্যাপারটা, বেন্ডিং মোমেন্ট ব্যাপারটা কি, শেয়ার ফোর্স ব্যাপারটা কি পুরো ডিসকাস করে দিলাম।